নমস্কার বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার আগে নতুন নতুন ভিডিও আমি পোস্ট করে থাকি, আপনাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমি আজকে আর বেশি কিছু না বলে মেইন টপিকে চলে যাচ্ছি। বন্ধুরা, এই মডার্ন যুগে গুগল ম্যাপসটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। আপনারা অনেকে হয়তো গুগল ম্যাপসের কাজটা জানেন না, গুগল ম্যাপস কী কী ধরনের কাজ করে। সাপোজ আপনার একটা দোকান আছে, আমরা কিন্তু কেউ জানি না, আপনারা যদি আপনার দোকানের অ্যাড্রেসটা গুগল ম্যাপসে দিয়ে দেন তাহলে আপনার দোকানের অ্যাড্রেস যে কেউ যদি গুগল ইন্টারনেটে গিয়ে গুগলে সার্চ করে আপনার দোকানের নাম দিয়ে তারা গুগল আপনার দোকানটা কোথায় আছে তাকে দেখিয়ে দিবে, আপনার ব্যাপারে টোটাল ডিটেলসও সেই ব্যক্তি গুগলে সার্চেই পেয়ে যাবে। তো আপনারা গুগল ম্যাপসে আপনাদের দোকানের অ্যাড্রেস বাড়ির অ্যাড্রেস দিবেন কী করে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা গুগল ম্যাপসে আপনাদের বাড়ির অ্যাড্রেস বা দোকানের অ্যাড্রেস কী করে দিবেন। তো ভিডিওটিকে আপনারা স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝবেন। বন্ধুরা, গুগল ম্যাপসে আপনাদের বাড়ির অ্যাড্রেস বা দোকানের অ্যাড্রেস দেওয়ার জন্য ফার্স্টে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনারা আপনাদের ইমেল আইডিটাকে সিংগিং করে নেবেন। আমার ইন্টারনেটটা একটু স্লো বলি লোডিংতে একটু সময় লাগে। ফার্স্ট চান্সেই আপনাকে আপনার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডি দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনার ফার্স্ট চান্সে আপনার ইমেল আইডিটাকে দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে আপনারা টাইপ করবেন গুগল ম্যাপ। গুগল ম্যাপ লিখে এন্টার মারার পর আপনাদের সামনে এমনি একটা পেজ চলে আসবে। তো ফার্স্ট চান্সে যেটা আছে গুগল ম্যাপস এটাকে ওপেন করে নেবেন। তাহলে এবার আপনার দোকানটা বা বাড়ি আপনার কোথায় আছে আপনারা এখানে আগে সার্চ করে নেবেন। এমএফসির ওপর যে বারটা আছে এখানে আপনি আমি একটা সার্চ করে দিলাম। তাহলে দেখেন ফায়ার গ্রামের এরিয়াটা চলে আসছে। এবার আপনারা এটাকে একটু জুম করে নেবেন। জুম করার পর আপনাদের এই এরিয়াটার মধ্যে আপনার বাড়ি কোথায় পড়ে, সাপোজ আপনার বাড়িটা এখানে আছে রাস্তার পাশে, তাহলে এখানে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে অ্যাড মিসিং প্লেসে, এই যে অ্যাড মিসিং প্লেস লিখা আছে এখানে ক্লিক করবেন। অ্যাড মিসিং প্লেস দেওয়ার পর এখানে আপনাদের আপনার বাড়ির অ্যাড্রেস বা দোকানের অ্যাড্রেস যে অ্যাড্রেসটা দিতে চাইছেন, আপনি সাপোজ আমি একটা দোকানের অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। এবার অ্যাড্রেসের তো আপনারা এখানে ধরে নিয়েছি, এখানে আপনারা রাইট ক্লিক করেছিলেন অ্যাডভেসিংয়ে আপনার অ্যাড্রেসটা অলরেডি এখানে চলে আসবে। এবার এখানে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি আপনার বাড়ির অ্যাড্রেস চাইছেন না রেস্টুরেন্ট না স্কুল না ক্যাফে না দোকানের। আমি একটা তাহলে ইন্টারনেট ক্যাফে দিয়ে দিলাম।
এবার এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, যে আপনার ক্যাফেটার ফোন নাম্বারটা আপনার দিয়ে দেবেন এখানে। এবার আপনার ক্যাফেটা কতক্ষণ অব্দি খোলা থাকে, আপনি কোন দিন খোলা থাকে এটাকে সিলেক্ট করে নেবেন। আমি সব দিন খুলে দিলাম, ঠিক যখন এটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এবার আপনাদের যদি আশেপাশে কোনো অ্যাড্রেস থেকে, সাপোজ দেখেন এখানে আমাদের গ্রামের মধ্যে তিনটে সার্ভিস সেন্টার আছে, আপনারা তাহলে আমার যে সার্ভিস সেন্টার এদের সার্ভিস সেন্টারটা একই টাইপের সিমিলার বলেই জাস্ট একটা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, আবার ভিউ প্লেসই করে দেবেন। যখনই আপনারা এইটুকু করে দেবেন আপনাদের দুদিনের মধ্যেই গুগল ম্যাপসে আপনার বাড়ির অ্যাড্রেস বা আপনাদের দোকানের অ্যাড্রেস চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।